প্রদীপ, রাহুলকে ফিরিয়ে দাও। দাও বলছি, কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? বলছি ফিরিয়ে দাও। তুমি তো রাহুলকে ফেরত চাইছো, এখন তোমার বৌদি যদি সব ফেরত চায় তখন কি করবে? আমি কি নিয়েছি বৌদির কাছ থেকে যে বৌদি তা ফেরত চাইবে? কি নিয়েছো? আজ তোমার পায়ের নিচে যে শক্ত জমিটুকু, যার উপরে দাঁড়িয়ে তুমি লম্পঝম্প করছো, সেই জমিটা তোমার বৌদি তোমাকে দিয়েছে। তোমার আর তোমার বউয়ের আজকে যে ঠাটবাট, সেটা তোমার বৌদির দোয়া। বৌদির দোয়া? হ্যাঁ, তোমার বৌদির দোয়া। যেদিন তোমরা প্রথমে বাড়িতে এসেছিলে সেদিন রাতে আমিও এসেছিলাম এ বাড়িতে, সেদিন তোমার বৌদি তোমার দাদাকে লুকিয়ে আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দিই, এবং এও বলেছিলেন তার অনুরোধে তোমাকে আমি চাকরিটা দিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে। তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করতে পারোনি জেনেও আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম শুধু তোমার বৌদির অনুরোধে। চল, কোথায় যাব? আমার বাড়ি। এত সুন্দর সুখের একটা সংসার ভাঙার কোনো অধিকার তো নেই। যদি ভাঙতেই হয় তো আমার একটা সংসার আছে, সেটাকে দ্রুত দ্রুত করে ভাঙো। আমার বাবা মা যেখানে উপস্থিত আছেন সেখানে ওদের অনুমতি না নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন অনুকে? অনু আমার ভাইয়ের বউ, ও যদি কোনো ভুল বা অন্যায় করে তার বিচার করবে আমার বাবা মা, আপনি নন। যাও না, ওদিকে যাও। আপনি আরেকটা মারাত্মক ভুল করেছেন ভবতোষ বাবু। ভুল? এই যে আপনি বললেন স্বপ্নের ঠাট মাঠ সবকিছুর বৌদির জন্য, এটা কিন্তু ঠিক নয়। ওর বৌদি ওকে চাকরিটা পেতে সাহায্য করেছে ঠিকই, কিন্তু আপনার অফিসে গিয়ে ওর বৌদি তো ওর হয়ে কাজটা করে দিয়ে আসে না, কাজটা কিন্তু ওই করে। সকালে নাকে মুখে কোনো রকমের কিছু গুঁজে ভিড় বাসে গোঁতা গোঁতি করে আপনার অফিসে পৌঁছে সন্ধ্যে পর্যন্ত কাজ করেও মাইনে নিয়েছে। সুতরাং ঠান বাট ওরই অর্জন করা, ওর বৌদির ধোয়া নয়। স্বপ্ন আপনার জামাই হতে পারে কিন্তু আমার ছোট ভাই, বাড়ির ছোট বড় সবার সামনে ওকে এভাবে ছোট করাটা আপনার উচিত হয়নি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। শুনছো, রাহুলের জ্বর মনে হচ্ছে একদম কমে গেছে। দাও, যাচ্ছিলে তাকে ফিরিয়ে দাও। দাঁড়া, আমি থাকতে আমার দাদু ভাই কার কাছে থাকবে? তার বিচার করে তুই কে? দাদু ভাইকে নিয়ে ঝামেলাটা আমি পাতিয়েছিলাম, এর নিষ্পত্তি আমি করত। দেখ তো দাদু ভাই, তুই কোন মার কাছে থাকবি? আমি বোমার কাছে থাকবো। দিদি, দিদি, ওকে একবার আমার কাছে দাও না, জীবনে তোকে কোনোদিন আদর করলাম না, আজ একটু আদর করি। দিদি,
আগে অনেক শর্ত করে ওকে তোমায় দিয়েছিলাম, আজ আজ সবার সামনে ওকে তোমায় দিচ্ছি বিনা শর্তে। ও তোমার দিদি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।